সেই মহেন্দ্র খনের মহেন্দ্র যোগের অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনাদের অপেক্ষা, একদম ঠিকই ধরেছেন। কালের বিবর্তনে, সময়ের বিবর্তনে হয়তো তন্ত্র তার কিছুটা পরিবর্তন করেছে, কিন্তু মূল বিষয়টা থেকে গেছে একই, সেটা হলো মানুষের উপকারে লাগা। তন্ত্র এমন একটি বিষয় যে বিষয়ে হয় না বলে কিছু নেই, সবটাই হয়, যদি ভক্তি ভরে, যদি বিশ্বাস ভরে ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নেওয়া যায়। শুধু আপনি আমি নয়, এরকম বহু ভুরি ভুরি উদাহরণ কিন্তু আমাদের আছে এবং আমরা আপনাদের দেখিয়েছি। এক অদ্ভুত মায়াজালে পিঠে থালা আটকে তাকে যে দোষ দেওয়া হয়েছে, তার উপর যে বান মারা হয়েছে, সেটা কিন্তু প্রমাণিত হয়ে যায়। তার জন্য কোনো লাগে না কোনো কোম্পানির আঠা, এবং সেই পিঠ থেকে থালাটাও কিন্তু মন্ত্র বলে খোলা যায়, এতটাই ক্ষমতা ব্ল্যাক ম্যাজিকের। এবং প্রত্যেক পর্বের মতো এই সমস্ত বিষয় নিয়ে যিনি আলোচনা করেন, যিনি মানুষের সমস্যার জন্য আমাদের মধ্যে আসেন, তিনি আর কেউ নন, ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট শ্রী অশোক মহারাজ। তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। স্বাগত মহারাজ। নমস্কার। ব্ল্যাক ম্যাজিক বিষয়টি যখন বলা হয়, তখন শুধুমাত্র সাধারণ মানুষের জন্য নয়, যারা যারা এই বিদ্যের সঙ্গে যোগ রয়েছে, যারা নতুন, সকলের উদ্দেশ্যে বলা হয় যে ব্ল্যাক ম্যাজিক মানুষের জীবনকে কতটা পরিবর্তন আনতে পারে। তোমার গ্রহদোষ হয়ে রয়েছে, তুমি দেখবে একটি জিনিস বারবার লক্ষ্য করে, একমাত্র ব্ল্যাক ম্যাজিকেই বলা হচ্ছে যে খণ্ডন ক্রিয়া করতে হবে, নিজের কার্যে নিজেকে উপস্থিত থাকতে হবে, নিজের সমস্যার জন্য নিজেকেই উপস্থিত থাকতে হয়, নিজের কবজ নিজে ধারণ করে নিজের মন্ত্র জপ নিজে করো, নিজের কর্মক্রিয়া নিজে করো। হঠাৎ একদিন কারুর চেম্বারে গেলে তিনি বললো তোমার দোষ আছে, তারপর বললো এত টাকা লাগবে, আমি সামনের সপ্তাহে চলে আসুন, ভালো যোগ আছে, আমি তারাপীঠ থেকে করে নিয়ে আসছি, বা আমি কামাখ্যা থেকে করে আনছি, বা আমি বেনারস থেকে করে নিয়ে আসছি, যেখান থেকেই হোক সে করে নিয়ে আসছে তোমার জন্য, তুমি তোমার ক্রিয়াতে উপস্থিত নেই, তাহলে কি সমস্যার সমাধান হতে পারে? কখনো নয়। নিজের কাজে নিজে আহুতি না দিলে, নিজের খণ্ডন ক্রিয়ায় নিজে উপস্থিত না থাকলে কখনো সম্ভব নয় তোমার সমস্যার সমাধান হোক বা হবে। যেরকম তন্ত্র ক্রিয়ায় ক্ষতি করেছে ব্ল্যাক ম্যাজিক, একমাত্র প্রমাণ করেছে পিঠে থালা লাগিয়ে, আমরা যদি এটা ফুল স্ক্রিনে পাই তাহলে বুঝতে পারবে যে তন্ত্র ক্রিয়ার মধ্যে দিয়ে কিভাবে প্রমাণ করা গেছে যে পিঠে থালা লেগেছে। ব্ল্যাক ম্যাজিক একমাত্র প্রমাণ করেছে যে হ্যাঁ, পিঠে থালা লাগিয়ে তোমার ক্ষতি করেছে। আবার ব্ল্যাক ম্যাজিক একমাত্র করে দেখিয়েছে খণ্ডন ক্রিয়া, যে খণ্ডন ক্রিয়া তোমরা এখন দেখছো, এই খণ্ডন ক্রিয়ায় পিশাচ চালান ক্রিয়া একমাত্র ব্ল্যাক ম্যাজিকেই রয়েছে, তাই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমেই সেটা খণ্ডন করা হয়, আর খণ্ডন করা হয় বলে নিয়ম মাফিক তন্ত্রের প্রয়োগ করা হয় বলেই 100% রেজাল্ট কিন্তু মানুষ পাচ্ছে। তাই মানুষ আজও বিশ্বাস করে ব্ল্যাক ম্যাজিককে, যে জীবনের সেই অদৃশ্য পাওয়াটাকেও পাওয়া যায়। এরকমই লাইভ অনুষ্ঠানে কিন্তু একজন আমাকে ফোন করে বলেছিল, আমার ছেলেটা তাহলে আপনি বলুন কি সমস্যা আছে। আমি যখন বলেছিলাম তাকে কি জানতে চাও, সে আমাকে চ্যালেঞ্জ করে দিয়েছিল। আমরা কিন্তু লাইন কেটে দিইনি, অন্যরা হলে ভয়ে কেটে দিত। আমি কিন্তু তাকে বলেছিলাম আপনার সন্তানের স্বাস্থ্যহানি যোগ রয়েছে, রবি রাহুর সঙ্গে গ্রহণ যোগে, বুধ রাহুর সঙ্গে গ্রহণ যোগে, মঙ্গল রাহুর সঙ্গে অঙ্গরাত্মক যোগে স্বাস্থ্যহানি যোগ রয়েছে। তিনি তখন বলেছিলেন আমার সন্তান কথা বলতে পারে না। আমি তাকে বলেছিলাম এই কথা বলতে না পারাটাকে স্বাস্থ্যহানি যোগ নয়? তিনি স্বীকার করেছিলেন যে হ্যাঁ, এটাও স্বাস্থ্যহানি যোগ। ব্ল্যাক ম্যাজিক সেই জায়গায় পৌঁছতে পারে, অন্যের মতন মাঝপথে বলে দেয় না যে কবচটা নষ্ট হয়ে যাচ্ছে, ওর শরীরে এমন কিছু আছে যে আমার কাজ ঢুকছে না, ওর এই আছে আমার আর হবে না, এটাও কিন্তু ব্ল্যাক ম্যাজিক বলে না। ব্ল্যাক ম্যাজিক বলে 100% রেজাল্ট, যত কঠিন সমস্যাই হোক না কেন তার 100% রেজাল্ট বার করা সম্ভব ব্ল্যাক ম্যাজিকের দ্বারা।
খুব সত্যি কথা, এবং আপনারা বুঝতেও পারলেন কেন তিনি এই কথা বললেন এবং এটা প্রমাণিত। যিনি বন্ধু আছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ শেয়ার করার জন্য কথাগুলো। নমস্কার, কে আছেন? বাঁকুড়া থেকে, বলুন কার সম্পর্কে জানবেন? ডেট অফ বার্থ 14/5/1991। সময়, টাইম, সময়টা 10:15। আপনার সকাল না রাত? সকাল সকাল। জন্মস্থান? জন্মস্থান বাঁকুড়া। বাঁকুড়া। জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো? একটু জোরে বলবে। মেষ রাশি কর্কট লগ্ন কৃত্তিকা নক্ষত্রে শুক্ল পক্ষের প্রতিপদ তিথিতে তোমার জন্ম হয়েছিল। গণ হচ্ছে দেবারিগণ অর্থাৎ রাক্ষসগণ। রবিবার এবং কার্তিক মাস তোমার জন্য কমজোর সময়। এখানে একটি জায়গায় আমি দেখছি যে শুক্র কেতুর সঙ্গে মঙ্গল কেতুর সঙ্গে অঙ্গারাত্মকে মাঙ্গলিক যোগে ব্যয়যোগ সৃষ্টি করেছে, তাই দেখবে এখানে সবকিছু তৈরি হয়ে তারপর নষ্ট হয়ে যায়, সেটা সম্পর্ক হোক আর সেটা কর্মই হোক না কেন, তাই হয় কি? বেশ কিছু দূর যাওয়ার পর সম্পর্কের জায়গায় বলছি মানুষেরা, বেশ কিছু দূর যাওয়ার পর তোমাকে ব্যবহার করার পর তোমার থেকে আর কিছু না পাওয়ার থাকলে তোমাকে লাথি মেরে সম্পর্কটাকে নষ্ট করে দেয়, এবং একবার নয় বহুবার এই ঘটনা তোমার সাথে হয়েছে, ঠিক কিনা? কর্মের মধ্যে এবার বলছি, দেখো কর্মের মধ্যে একাধিকবার বাধা সৃষ্টি হয়েছে, বেশ কয়েকটি সুযোগ পূর্ণ মাত্রায় তুমি কাজে লাগিয়ে উঠতে পারোনি, তাই তো? এবং বর্তমান অবস্থায় মানসিক দুশ্চিন্তা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে যে কি করব, কি করে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, তাই কি? এবং আরো একটু জিনিস দেখো, প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু হয়ে মানুষের সঙ্গে একটা বিবাদ সৃষ্টি হচ্ছে, বা কিছু কিছু সময় শত্রু এত বেশি সৃষ্টি হচ্ছে তারা তোমার হানি ঘটানোর চেষ্টা করছে, তাই তো? এর প্রতিকার করিয়েছো কি? দেখো এখানে গ্রহ দোষ হয়ে রয়েছে, বারবার আমি বলি যে যখন কোনো মানুষকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় সেই বাঁধন যদি না কাটা হয় তো তাকে যতই সুযোগ দাও সে পূর্ণ মাত্রায় কাজ করে উঠতে পারে না, তাই কিনা? আলো যেখান থেকে আসছে সেখানে যদি আমি হাত দিয়ে আটকে রাখি, পিছনে যতই আলো থাকুক সেটাকে পূর্ণ মাত্রা বাইরে বেরোবে বেরোবে না, তাই সেরকমই গ্রহদোষ সেখানে পূর্ণ মাত্রায় হয়ে রয়েছে। যদি এর প্রতিকার না থাকে তোমার কাছে, এর প্রতিকার যদি না করিয়ে থাকো তুমি, তাহলে পূর্ণ মাত্রায় নিজের জীবনকে সুস্থভাবে নিয়ে যেতে পারবে না, তাই সবার আগে ভালো কোনো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করো। যে ক্রিয়াগুলো আমি বললাম, খণ্ডন ক্রিয়া, সংকল্প ক্রিয়া, পৈশাচিক চালান ক্রিয়া, মহাযজ্ঞ ক্রিয়া, তারপর কবজ হবে, কিন্তু এই চার চারটি ক্রিয়া তোমার উপর প্রয়োগ হবে, তারপর কবজ হবে, এবং সেই কবজের সঙ্গে মন্ত্র জপ দিয়ে দেওয়া হবে, কর্ম দিয়ে দেওয়া হবে, এবং প্রত্যেকটি অমাবস্যায় তুমি আহুতি প্রদান করবে, মন্ত্র জপ করতে থাকবে, অশোক মহারাজের গ্যারান্টি, ব্ল্যাক ম্যাজিকের গ্যারান্টি, রেজাল্ট 100% পাবে। সেই 100% রেজাল্টের জন্যই আমাদের কিন্তু বারবার অপেক্ষা এমনই কিছু মানুষের, যারা কিন্তু সত্যি কাজ করতে পারেন। আর তার জন্য আপনাদের টিভির নিচে স্ক্রলিং এ বন্ধু যিনি আছেন একটুখানি কাইন্ডলি হোল্ড করুন, টিভির নিচে স্ক্রলিং এ যে বুকিং নাম্বার আছে সেখানে কিন্তু কাইন্ডলি ফোন করে আপনারা আপনাদের পছন্দের জায়গায় চলে আসুন। 9831734253 অথবা 9909034-3439। এছাড়াও প্রত্যেক রবিবার আমরা মহারাজকে পেয়ে যাচ্ছি হাওড়া জাগৃতিতে, পেয়ে যাচ্ছি প্রত্যেক সোমবার হাজরা মহাকাশ, পেয়ে যাচ্ছি প্রত্যেক শুক্রবার ব্যারাকপুর 15 নম্বর রেলগেটের বিপরীতে আমরা ক্লাবের দ্বিতলে, পেয়ে যাচ্ছি দমদম এয়ারপোর্ট 2 নম্বর গেট পুলিনপল্লী অশোক মহারাজের বাড়ি, এবং খড়দহ বসপাড়ে পিডিমোড় বিশ্বনাথ দাসের বাড়ি ছাড়াও মহাপীঠ তারাপীঠে আমরা পেয়ে যাচ্ছি ওনাকে এই এপ্রিল মাসের, কামিং এপ্রিল মাসের 2 তারিখ এবং মেদিনীপুর 30 তারিখ। মেদিনীপুরের ক্ষেত্রটা আমি বলি, মেদিনীপুরের 30 তারিখটা একটু ভুল হয়েছে, কিছু মনে করো না, তার কারণ 30 তারিখ ভোট রয়েছে। এবার বুঝতেই পারছো যে 30 তারিখ ভোট থাকলে বেরোনোটা কতটা মুশকিল হতে পারে, তাই আমরা ঠিক করেছি এখানে 27 তারিখ নাগাদ আমরা মেদিনীপুরে থাকবো। এখানে হয়তো দেখানো হচ্ছে এখনো 30 তারিখ, তাই সবাইকে বলবো 27 তারিখ নাগাদ তারা আমরা মেদিনীপুর
থাকবো মেদিনীপুরে, দেখবো তার কারণ সেই আবার 25 তারিখ ভোট, ওদিকে 30 তারিখ ভোট, সেই কারণে মাঝে রাখলাম। 27 তারিখ আমরা মেদিনীপুরে উপস্থিত হব, মেদিনীপুরের শহরবাসী সকলকে সেই সময় আমরা অ্যাস্ট্রোলজিক্যাল বিচার, তন্ত্রের বিচার সবকিছু সেই সময় করা হবে। তাই যারা যারা মনে করছো মেদিনীপুর বা তার আশেপাশে রয়েছো সেখানে দেখাবে, দেখবে এখানে বুকিং নাম্বার রয়েছে, সেখানে ফোন করলে একটি নাম্বার পাবে, সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্তকরণ করে আসো, সেখানে গিয়ে অ্যাডভান্স করে নাম নথিভুক্তকরণ করে আসো। একটা জিনিস মাথায় রাখবে, যদি আমি না যাই তাহলে অ্যাডভান্স ফেরত পাবে পুরোটাই, এখানে অন্যের মতন না ও দিয়ে দিয়ে চোখগুলো নিয়ে নিয়ে পালিয়ে গেল, সেটা অশোক মহারাজ কিন্তু করবে না। নিজের নাম লিখবে, নিজে সই করবে, অ্যাডভান্স করে নিজের নামটিকে নথিভুক্ত করে আসবে, এবং যে নাম্বারে পড়ছে তোমার নামটা সেই নাম্বারেই কিন্তু দেখা হবে। অর্থাৎ যে এক নম্বরে নাম লেখাচ্ছে সে এক নম্বরেই পাবে, কিন্তু এই একটাই জায়গা একমাত্র সেখানেই নাম্বারিংটা আগে হচ্ছে। মানে তুমি এখন গিয়ে দেখলে 3 নম্বরে তোমার নাম লিখেছে, মানে 3 নম্বরেই পাবে কিন্তু, অন্য কোনো নম্বরে হবে না। সেটা খেলছে শিশু মা বেরো যত, তাই যারা যারা মনে করছে দেখাবে যত শীঘ্র সম্ভব আগে নাম লিখিয়ে নাও। খুব সত্যি কথা, খুব নতুন বিষয়টা আমরা জানতে পারলাম। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছিলাম একটু? হ্যাঁ, বাংলা ভবানীপুর থেকে, উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। নিজের সম্পর্কে, নিজের ডেট অফ বার্থ? আমি নিজের সম্পর্কেই জানবো। হ্যাঁ, আপনার জন্ম তারিখটা বলুন। ডেট অফ বার্থ বলো। 1988। তারিখ মাসটা তো আগে বলতে হবে, তারিখ আর মাস। 10 মে, মানে 10ই মে। 10ই মে 1988। আচ্ছা, সময়? হ্যাঁ, সময়, টাইমটা? সময় ভোর 5টা, শনিবার। আপনার কি আমাদের কথা শুনতে অসুবিধা হচ্ছে? হ্যালো? না স্যার। তাহলে তুমি উত্তর দিচ্ছ না কেন, ঘাবড়ে গেছো? আপনি কি আমাদের অনুষ্ঠানটা টিভিতে শুনছেন? হ্যাঁ, শুধু ফোনে থাকুন, টিভির ভলিউমটা মিউট করে দিন। ভলিউম মিউট করে দাও, ফোনে শোনো। জন্মস্থান কোথায়? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, টিভির ভলিউম ভবানীপুর। আচ্ছা ঠিক আছে। জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো? এভাবে হবে না গো, এভাবে খুব সংযোগটা আমরা বাধ্য হলাম, কারণ যখনই আপনারা ফোন করবেন বহু মানুষ কিন্তু অপেক্ষা করে থাকেন এই সুযোগটা, যে মহেন্দ্র খনের যোগটা, এটার জন্য কিন্তু কাইন্ডলি মিস করবেন না। যে কথাটা আমরা বারবার বলি যে এই বুকিং নাম্বারে ফোন করে আসুন, আপনারা বুকিং নাম্বারে ফোন করলে বুঝতেও পারবেন কত মানুষ সে তাতে ফোন করেন, এনগেজ টোন পায়। ঠিক তেমনি আমাদের এই লাইভ ফোনিং অনুষ্ঠানেও কিন্তু সেম জিনিস হয়, অনেক মানুষ অপেক্ষা করে থাকেন। কাইন্ডলি যদি অসুবিধে হয় আপনি সরাসরি চেম্বারে বা বিভিন্ন জায়গায় যোগাযোগ করুন, কিন্তু যারা জানতে চাইছেন তাদেরকে কিন্তু ডিস্টার্ব করবেন না। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা। নমস্কার দাদা। নমস্কার মহারাজকে, অসংখ্য মানে মহারাজকে নমস্কার। আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ হচ্ছে 4/12/1980। বাহ, টাইম বলো, জন্মস্থান। টাইম হচ্ছে দুপুর 12:25। দুপুর 12:25। জন্মস্থান কোথায় ছিল? তোমার হাজবেন্ডের জন্ম হয়েছিল, তার গণ হচ্ছে দেবগণ, বৃহস্পতিবার এবং মাঘ মাস তার জন্য কমজোর সময়, বুঝেছ? বৃহস্পতিবার এবং মাঘ মাস। এখানে আমি দেখছি গত বেশ কিছু সময়, অর্থাৎ বছরের উপরে হয়ে রয়েছে যে তার সময়টা ভালো যাচ্ছে না, তাই তো? রবি বুধের সঙ্গে থাকায় তার মানসিক চঞ্চলতা বা খুব বেশি টেনশন করছে শরীর স্বাস্থ্য নিয়ে, এবং মাঝে মধ্যে সংসারেও অশান্তিটা বৃদ্ধি পাচ্ছে, তাই কি? এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, ঘাতকে চন্দ্র বসে শনি সাড়ে সাথে সেখানে পূর্ণমাত্রায় দৃষ্টি দিয়েছে, তাই দেখবে তার যে হওয়া জায়গাগুলো সেই কাজগুলো হঠাৎ করে আটকে যাচ্ছে, হওয়া কাজগুলো আর হচ্ছে না, এবং
তার সাথে সাথে উনি মেজাজটাকে হারিয়ে ফেলছেন, অর্থাৎ মাঝে মধ্যে একটু খিটখিটে স্বভাবের হয়ে যাচ্ছেন, একটু রাগ বেশি হয়ে যাচ্ছে, তাই কি? একদম একদম একদম। কি জানতে চাইছো বলো? আমি জানতে চাইছি যে ওর সাথে মোটামুটি আপনি যেগুলো বলেন সবই তো ঠিক। কাল সর্পে ঘাতকে শুক্র আছে, বলো তুমি কি জানতে চাইছো? আমার মনে হচ্ছে তুমি এই জায়গায় জানতে চাইছো। কি জানতে চাইছো বলো? আমি এটার বর্ণনা করব, তুমি কি জানতে চাইছো বলো? ও এখন কিছুই আমার সাথে কোনো যোগাযোগই রাখছে না। কি বলেছিলাম এবার? তুমি এবার 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 থামো, আমি তোমাকে বলে দিচ্ছি কি বলেছিলাম। কাল সর্পে ঘাতকে শুক্র শনিশ্বরের সাথে শনির্দৃষ্টি শুক্রের ওপর সম্পর্কের বিচ্ছেদ যোগ চলছে, বুঝেছো? তাহলে সেটার জন্য কি? সেটার জন্য প্রতিকার করতে হবে, আগে গ্রহ দোষের প্রতিকার, তোমার গ্রহ দোষের প্রতিকার করতে হবে, তার উডুর ওপর থেকে তার গ্রহ দোষের প্রতিকার করতে হবে, এবং তার উপর আকর্ষণ সম্মোহন মৈনমোহিনী ক্রিয়া করতে হবে। করার পর তিনি যখন তোমার সঙ্গে আস্তে আস্তে দেখা সাক্ষাৎ করবেন, তোমার কাছে আসবেন, তখন তুমি তাকে খাওয়ানোর মাধ্যমে বশীকরণ এবং স্তম্ভন ক্রিয়া প্রয়োগ করবে, যার ফলে আর কোনোদিনও রিলেশন ভাঙবে না। বুঝতে পেরেছো? খুব সত্যি কথা, সেই জায়গা থেকে বারবার বলছি, আপনি পশ্চিমবঙ্গের যেখান থেকে ফোন করুন না কেন, কাছে বেরবো তারাপীঠ তো আমি 2 তারিখেই দেখছি, সামনের মাসের 2 তারিখ তারাপীঠে আমাকে পেয়ে যাবে তোমরা, অর্থাৎ এপ্রিলের 2 তারিখে আমি সকাল থেকে তারাপীঠে আশেপাশে যারা রয়েছে বা তারাপীঠে যারা রয়েছেন তাদেরকে সেখানে দেখা হবে, এবং যারা মনে করছো দেখাবে তারা কিন্তু এই মুহূর্তে নিজের নাম নথিভুক্ত করণ করে নাও। অবশ্যই। নমস্কার, কে আছেন? নমস্কার স্যার। নমস্কার, বলুন কোথা থেকে? স্যার ইছাপুর থেকে বলছি। ইছাপুর? হ্যাঁ স্যার। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? স্যার আমার সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ? 18/3/92। 18/3/92। সময়? হ্যাঁ স্যার 18/3/92। হ্যাঁ ঠিক আছে, টাইম সময়টা? 5:30টা, ভোর 5:30টা। ভোর 5:30টা? হ্যাঁ স্যার। আচ্ছা, জন্মস্থান? ব্যারাকপুর। জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ বলছি, আবার জন্মবার বুধবার? বুধবার, তাই তো বলছি বাবু, তুমি যদি সাড়া না দাও কি করে হবে, তাই কি না? এখানে আমি শনির দৃষ্টি দেখছি ঢাইয়া এবং বৃহস্পতির উপর, তাই একটি জায়গা দেখবে যে এই সময় তোমার কিন্তু ভালো যাচ্ছে না, সব কাজের মধ্যে কিরকম যেন বাধা পড়ে যাচ্ছে, তাই কি? হ্যাঁ স্যার। মঙ্গল শনির সঙ্গে 20 যোগে মাঙ্গলিক যোগে রয়েছে, তাই যাদের যাদের উপরে বিশ্বাস করেছো বা করবে আগামী দিনে, তাদের তাদের থেকেও কিন্তু আঘাত তুমি পূর্ণ মাত্রায় পেয়েছো, তাই হয়েছে কি? হ্যাঁ স্যার। রাহুর পাশে শনি এখন বসে আছে, যে শনি ভাইব্রেশন দিচ্ছে রাহুকে, যার দরুন হঠাৎ হঠাৎ ঝামেলা বা মানসিক অশান্তি বা প্রেসার, মানসিক প্রেসারের মধ্যে চলে যাচ্ছে, তাই হচ্ছে কি? একদম একদম। কোন কাজ কোন ভাবে ডিসিশন তৈরি করে উঠতে পারছো না, এটা করা ঠিক হবে কি ঠিক হবে না, একবার ভাবছো ঠিক হবে, কিছুক্ষণ বাদে ভাবছো না ঠিক হবে না, একবার ভাবছো কালকে করব, একবার ভাবছো আজকে করব, আর একবার ভাবছো না করব না, এরকমই হচ্ছে কি? হ্যাঁ একদম স্যার। কি জানতে চাইছো বলো? কি জানতে চাইছো আমার থেকে? স্যার বলছি আমি অনেকদিন ধরে এই গভর্নমেন্ট জবের চেষ্টা করছি, তো স্যার আমি জানতে চাইছি যে আমার গভর্নমেন্ট জব কি আমার ভাগ্যে লেখা আছে, মানে আমি কি চেষ্টা করতে পারি গভর্নমেন্ট জবের জন্য? গভর্নমেন্ট জবের জন্য অবশ্যই তুমি চেষ্টা করতে পারো, কিন্তু তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, তুমি আমাকে উত্তর দাও। হ্যাঁ, টর্চ লাইট দেখেছো? টর্চ লাইট? টর্চ লাইট? হ্যাঁ স্যার। টর্চ আমরা যখন জ্বালাই তখন আলো বেরোয়, তাই তো? একদম স্যার। সেই আলোর মুখে তুমি হাতটা রেখে দাও জ্বলন্ত অবস্থায়, আলোটাকে পাবে?
আলোটা জ্বলছে কিন্তু হাতটা রেখে দিয়েছো, তাহলে আলো পাবে না, বাধা রয়েছে বলে, তাই কি না? তো তোমার এখানে যোগ আছে কিন্তু তার সঙ্গে বাধাও আছে, তাহলে এই বাধা না সরালে আলোটা পাবে না, আর এই বাধা না সরালে তোমার যোগটাও কাজে লাগবে না, যোগ থাকা সত্ত্বেও। বুঝতে পেরেছো? সবার আগে এর প্রতিকার করিয়ে নাও, সরকারি চাকরির যোগ অবশ্যই আছে। খুব সুন্দর ব্যাখ্যা তিনি করে দিলেন যে যদি আমাদের যোগ থাকে, সেখানে যদি বাধাও থাকে, তাহলে আমাদের বুদ্ধিমান যদি আমি হই বা আমরা হই, তাহলে কিন্তু সবার আগে চেষ্টা করব সেই বাধাটাকে কাটাতে, কারণ সেই বাধাটা সরে গেলে সম্পূর্ণ মাত্রায় যোগের ওপর কিন্তু আলোটা এসে পড়ে। এবং মহারাজকে খুব ভালো লাগছে এই বিষয়টাকে ব্যাখ্যা করলেন। আর এই যে আপনি বারবার বলেন যে নিজের যোগে নিজের সমস্যায়, মানে যখনই কোনো অনুষ্ঠান হবে তখনই আমাকে নিজেকে থাকতে হবে। ছোট্ট উদাহরণ দিই, অনেকের বাড়িতে নারায়ণ পুজো হয়, ছোট্ট পুজো, নারায়ণ পুজো ঘরে ঘরে হয়, নারায়ণ পুজোর সময় ঠাকুর মশাই ডাকে, কার নামে সংকল্প হবে তিনি আসুন। তো ছোট্ট পুজোটা সুসম্পন্ন করার জন্য যার নামে সংকল্প হয় তাকে আসতে হয়। তাহলে এত বৃহৎ তন্ত্র ক্রিয়া যেখানে ভাগ্যের পরিবর্তন করছো, বিধি লিখে দিয়েছে, সেটা পছন্দ হয়নি, নতুন করে নতুন কিছু লিখতে চাইছো, সেখানে যজমান না থাকলে তার কাজ কি হবে একবার ভেবে দেখো তো। তোমার অপারেশন, ডাক্তার বলছে আমি আমেরিকায় যাচ্ছি, করে আসব, তোমাকে আসতে হবে না, সেটা কি সম্ভব? অপারেশন টেবিলে তুমি নেই আর ডাক্তার বাবু আমেরিকায় বসে করে ফেললো আর তুমি বাড়িতে থেকে তোমার অপারেশন হয়ে গেল, সেটা কি সম্ভব একবার ভেবে দেখো। যদি সম্ভব না হয় তাহলে তোমাদের ক্ষেত্রেও তন্ত্র সেরকমই, নিজের ক্রিয়াতে নিজে না বসলে, নিজের খণ্ডন ক্রিয়া নিজে উপস্থিত না থাকলে, নিজের কবজ নিজে ধারণ না করলে কোনো কাজ হবে না। অনেকের প্রশ্ন যে তন্ত্র করছি তাহলে স্টোন কেন? প্রশ্ন একটা জিনিস আবার উদাহরণ দিয়ে বোঝাই, অপারেশন হলো, ডাক্তার বাবু কি মলম দেয় না, ওষুধ খেতে দেয় না, নিয়ম বলে না এটা করবে না এটা করবে না, এইভাবে থাকবে? ডাক্তার বাবুকে তাহলে জিজ্ঞেস করো না কেন? ওই যে কেটে বাদ দিয়ে দিলেন, অপারেশন করে দিলেন, তাহলে ওষুধ কেন? তন্ত্র ক্রিয়া তোমার গ্রহদোষকে খণ্ডন করবে, স্টোন পাওয়ারকে বাড়াবে। সেই টর্চ লাইটের উদাহরণ ধরো, দু ব্যাটারির একটা টর্চ লাইট আছে, জ্বালিয়ে রেখেছো, হাতটা সামনে দিয়ে রেখেছো, আলো পাবে না, সেটা চার ব্যাটারির করে দাও, অর্থাৎ স্টোন দিয়ে পাওয়ার বাড়িয়ে দাও, কিন্তু হাতটা সামনেই আছে, সম্ভব কি আলোটা পাওয়া? না, সম্ভব নয়। আলোটা পেতে গেলে সবার আগে গ্রহদোষকে কাটাতে হবে, তারপর স্টোন। কেন স্টোন? তুমি যখন কাটাতে আসছো তোমার বয়স 20 বছর 25 বছর 30 বছর, তার মানে তুমি ওই 20 25 30 বছর অবধি গ্রহ যোগ তোমাকে কিন্তু পিছনে ফেলে রেখেছে, সেটাকে তো অ্যাচিভ করতে হবে। এই 30 বছর মাইনাস হয়ে রয়েছে, সেটাকে তো প্লাসে আনতে হবে, তার জন্য স্টোন, অর্থাৎ তন্ত্রের শক্তি, স্টোনের শক্তি, মন্ত্র শক্তি, তন্ত্র ক্রিয়া, কবজ প্রয়োগ তোমাকে আগুনের মতন গতি দেবে আর সামনের বাধাগুলোকে পুড়িয়ে ছারখাড় করে দেবে। তুমি যে লক্ষ্যে এই ব্ল্যাক ম্যাজিকের কাছে এসেছো, তুমি যে উদ্দেশ্যে এই ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়েছো, 100% সাফল্য সেখানে তুমি পাবেই পাবে, শুধু নিয়ম মেনে নিতে হয়। মনে বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা না থাকলে আমার কাছে এসো না, আমি তার কাজ করি না। আমি বহু এরকম দিনে পাঠিয়ে দিই যে ভাই আমি করবো না, বিশ্বাস নেই আমি করবো না, ঠেকায় পড়ে এসে কাজ নয়। ব্ল্যাক ম্যাজিক একটাই জিনিস জানে, সেটা হচ্ছে সাফল্য দিতে। ঘড়ি ধরে কাউকে আমি কোনো কাজ করি না, কদিনে হবে কতক্ষণে হবে, যার এত তাড়া আছে সে অন্য জায়গায় যাবে, শুধু রেজাল্ট নিতে যে আসছো সে আমার কাছে আসবে। ব্ল্যাক ম্যাজিক তোমাকে 100% রেজাল্ট দেবে, যতদিন না রেজাল্ট বেরোবে অশোক মহারাজ যেটা বলে সেটাই করে, প্রত্যেক মুহূর্তে তোমাকে নিয়ে বসবো, কাজ করব, কাজ করিয়ে রেজাল্ট বার করব, যত কঠিন সমস্যায় থাকুক না কেন 100% রেজাল্ট তুমি ব্ল্যাক ম্যাজিকের কাছ থেকে পাবে, মা রক্ষিণীর দরবার থেকে। কেউ কখনো খালি হাতে যায়নি আর যাবেও না। খুব সত্যি কথা, আমরা সেই জন্যই বিদায় নেবার আগে একটা কথা বলে শেষ